আমার ভাই সুন্দর একটা প্রশ্ন করেছে যে বলা হয় যার পীর নাই তার পীর শয়তান, সামান্য একটু বানান ভুল আছে, যার পীর আছে তার পীর শয়তান, এটাই হবে মূল কথা। আসলে বানান একটু ভুল আছে, বানান একটু দেখে নেবেন, যার পীর আছে তার জন্য ইবলিসের আর কোনো কর্ম নাই। এখনো পর্যন্ত কোনো পীরের হাতে বায়াত হয় নাই, আমরা তাকে এত বড় পাপী মনে করি না যে লোকটা জাহান্নামে যাবে, মনে করি যে পাপ করে, তবে যেহেতু এখনো পীরের পায় নাই তাহলে জান্নাতের আর একটা আশা মনে হয় লোকটার এখনো আছে। কিন্তু একবার যদি রুমাল সাহেব দিয়ে বায়াত হয় পীরের ফকিরের হাত ধরে, তাহলে এই লোকটার আর আলাদা করে ইবলিসকে রাজি খুশি করার কোনো কিছু বাকি থাকলো না। এটা আপনি নিশ্চিত থাকেন, যার পীর আছে তার পীরই শয়তান, আলাদা করে শয়তানের কোনো কর্ম নাই। জি আর কি কিছু বলবেন?